মানুষকে শত ও সঠিক জীবনের পথ দেখান শিক্ষক উচ্চতর শিক্ষাঙ্গনে অধ্যাপকেরা শিক্ষার্থীদের দেন জীবন দর্শন এ কারণেই চিরকাল শিক্ষক বা অধ্যাপক শ্রদ্ধার আসনে আসেন কিন্তু শিক্ষক যদি নিজেই নিজের শিক্ষা জীবনের সনদ জাল করে উচ্চতর আসন দখল করেন তাহলে তার উপাধি কি হওয়া উচিত অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক আবুল হোসেনের ক্ষেত্রে ঠিক এই ঘটনাই ঘটেছে আর তার উপাধি তিনি ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মঞ্জুরি কমিশনের তদন্ত কমিটি তার সনদ জালিয়াতির তথ্য অনুসন্ধান করে বলছে দু সালে ভারতের রাঁচি থেকে আবুল হোসেন পিএইচডি অর্জন করেছেন বলে শিক্ষা মন্ত্রণালয় তথ্য দিলেও সনদ দেখাতে পারেননি দু সালে ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় থেকে আরেকটি পিএইচডি নেয়ার কথা বললেও সেই ডিগ্রিটিকেও ভুয়া মনে করছে রিকগনাইজ করে না তাকে আমি মঞ্জুরি কমিশনের তদন্ত প্রতিবেদনে বলা হচ্ছে উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আবুল হোসেন দ্বিতীয় শ্রেণীতে প্রথম হয়ে মাস্টার্স ডিগ্রি অর্জনের দাবি করেন বিশ্ববিদ্যালয়ের রেকর্ড বুক ঘেটে দেখা গেছে তার অবস্থান ছিল ত্রিশতম আশি সালে সম্মান শ্রেণীতে দ্বিতীয় শ্রেণীতে দ্বিতীয় স্থান দাবি করলেও আবুল হোসেনের প্রকৃত অবস্থান ছিল সাতাশতম যাদের ইন্টিগ্রিটিতে বিন্দুমাত্র সন্দেহ আছে আমি দেখাচ্ছি না বিনয়ের সঙ্গে বলছি আমি তাদের সঙ্গে কোনো ইন্টারভিউ না তাদের সঙ্গে ছবি তুলি না ডিসকাসও করি না শিক্ষা মনে একটা জিনিস নৈতিকতার সঙ্গে আপোষ করে শিক্ষা হয় না আমার মনে আর বেশি দিন করতে পারবে না 2004 ও দু সালে এই আবুল হোসেনের বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে এম ও এম ডিগ্রি অর্জনের উৎস খুঁজে পায়নি কমিশন বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো ইমেইলে আবুল হোসেন শিকদার নামে কোনো ছাত্রের এনরোলমেন্ট ছিল না বলে জানায় বিশ্ববিদ্যালয়টির রেকর্ড স্পেশালিস্ট তথাকথিত এই উপাচার্য নিজের নামে বিআইএম থেকে যে পিজিডি পিএম ডিগ্রির দাবি করেন তা মুন্সি ওবায়দুল নামের এক ছাত্রের বলে নিশ্চিত করে বিআইএম এই শিক্ষা সনদ প্রতারণার অভিযোগে শিগগিরই আইনি ব্যবস্থা নেওয়ার নিশ্চয়তা দিয়েছেন শিক্ষামন্ত্রী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ইউজিকে বলেছি এবং সেটা শুধুমাত্র তার যে এখান থেকে চাকরি যাবে তা না তার বিরুদ্ধে আমরা ক্রিমিনাল মামলা করতে পারি এবং বলতে পারেন খুবই নিরবে প্রস্তুতি নিয়ে আমরা সনদ জালিয়াতি প্রসঙ্গে অতীশ দীপঙ্করের উপাচার্য আবুল হোসেনের সাথে বিভিন্নভাবে যোগাযোগ করা হলেও তিনি ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি মিঠুন মোস্তাফিজ বৈশাখী নিউজ ঢাকা